ইভা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আমরা দুজনে একসাথে সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করেছি। তো প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে আমার একটা ফ্রেন্ড থাকে যার যাকে ছাড়া আড্ডা জমে না, বা যে অনেক ফানি টাইপের হয়। তো ইভা হচ্ছে আমাদের সার্কেলের এরকম একটা ফ্রেন্ড। আমার প্রতিবেশী, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, ও ফুটবল খেলে সেটা আমি জানতাম, কিন্তু ও যে ধোঁয়া দিয়ে ছবি আঁকে সেটা আমি জানতাম না। আমি প্রথম দেখি টিভিতে ও ধোঁয়া দিয়ে ছবি আঁকছে, আমি দেখে তো অবাক হলাম। ইফাজ মাহাদি আমার ছেলে, ছোটবেলা থেকে যখন আমি ওকে স্কুলে নিয়ে যেতাম, ওর হাতে সবসময় একটা বল থাকতো। আমার খুব তখন মানে অবাক লাগতো, রাগও লাগতো যে স্কুলে যাচ্ছে তারপরে সে বলটা সবসময় ক্যারি করতো। মানে ফুটবল খেলার প্রতি তার ভীষণ নেশা ছিল। ইভেন যখন সে ম্যাট্রিক দিচ্ছে, তার আগের দিনও দেখা যাচ্ছে সে টুর্নামেন্টে ব্যস্ত। এখন সে ধোঁয়া দিয়ে ছবি আঁকে, সেটা একটা আমার কাছে ভীষণ পাওয়া। ভালো লাগলো যে আমার ছেলে টপ ফোরে আছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন উইনার হয়। আমাদের সবার লাইফেই একটা জিনিস অনেক বেশি কমন, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি ক্রিটিসিজম অ্যান্ড ফেলিয়ার, যেটা আমরা সবাই ফেস করি। অ্যান্ড যেহেতু সে অনেক মাল্টি ট্যালেন্টেড, আমি ওকে নিয়ে অনেক বেশি হোপফুল। সো ইফাজ, বেস্ট অফ লাক। ইফাজ ছোটবেলার থেকে আমার সাথে বেশি থাকতো। বাংলা লিঙ্কের প্রোগ্রাম যেদিন করি আসে শেষ প্রোগ্রাম, সেদিন ওর প্রোগ্রামটা দেখে আমি এত খুশি হয়েছি কল্পনা করা যায় না। তা আমি দোয়া করি সে যেন ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, ওর আরও সুনাম হয়। হওয়া দিয়ে ছবি আঁকায় আমার যেরকম প্যাশন, ঠিক একইভাবে ফুটবল। তো আমি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ স্কিলস, তারপর ফুটবল ফ্রি স্টাইল করতে পছন্দ করি। বাংলা লিঙ্ককে অনেক বেশি ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমি সবার সামনে আমার বিভিন্ন ধরনের ফুটবল স্কিলস এবং আঁকা ছবিগুলো প্রদর্শন করতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যাম্পিয়ন হতে পারি। ধন্যবাদ।